নমস্কার, সাতনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। হরজিকর কাণ্ডে এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনীতির গন্ধ পেলেন কুণাল ঘোষ। রাম বামকে সন্দেহের তালিকায় রেখে কি বললেন তিনি, শুনব। জুনিয়র ডক্টরদের যে ধর্ণা চলছে, সেই ধর্ণায় কয়েকজনকে দেখে খুব বিস্মিত করা। একাধিক দলের যারা সক্রিয় রাজনৈতিক মুখ তাদের সেখানে দেখা যাচ্ছে, এবং বিশেষভাবে দেখলাম পামেলা দেবীকে সেখানে। তিনি বিজেপির নেত্রী, একটা সময় মাদক কোকেন কেসে অ্যারেস্ট হয়েছিলেন। আমি কেসের আপডেট নিয়ে, উনি দোষী না পরে তিনি কেস থেকে বেরিয়ে যান, আমি এর মধ্যে যাচ্ছি না, ওনার কেস নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার বক্তব্য দেখলাম সেই পামেলা দেবীও ওখানে বসে হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং বিপুল জিনিসপত্র নিয়ে গেছেন, সেগুলো দিচ্ছেন। আমরা শুনেছিলাম এটা অরাজনৈতিক, কিন্তু তারপরে যা যা মুখ সেখানে দেখছি, যা যা ভাষণ, যা যা স্লোগান, তো সেগুলোর সঙ্গে এই জুনিয়র ডক্টর নেতৃত্বের কি যোগাযোগ, কি সম্পর্ক, সেখানে যে রসদ যাচ্ছে সেগুলো কি চেয়ে নেওয়া হচ্ছে না কীভাবে আসছে, এগুলোতে একটা প্রশ্ন চলে আসে। মূল যে কারণে জুনিয়র ডক্টরদের আন্দোলন, তাদের সহযোদ্ধা যে তরুণীর ধর্ষণ এবং খুন, তার ন্যায় বিচারের দাবিতে আমরাও সহমত। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এনেছিল, তারপর থেকে তো সিবিআই দেখছে, কেস দেখছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে কর্মবিরতি তুলে কাজে ফিরতে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আলোচনার দরজা খুলে বারবার চিঠি পাঠাচ্ছেন, কিন্তু কাদের বুদ্ধিতে, কাদের উস্কানিতে এই আলোচনাটা ইতিবাচকভাবে খোলা মনে জুনিয়র ডক্টররা সাড়া দিচ্ছেন না, এবং তার ফলে গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসায় হয়রানি হচ্ছে, মৃত্যু হচ্ছে। এই বিষয়টা তো একটা সকলে ভেবে দেখবেন নিশ্চয়ই। তা এই পামেলা দেবীরা যখন যাচ্ছেন, তাদের সঙ্গে এই জুনিয়র ডাক্তার নেতৃত্বের এই যোগাযোগের ঠিক বিষয়টা কি, কে কাকে ডাকছেন আর কে কি রসদ দিচ্ছেন, এগুলো দেখলেই বোঝা যায় যে কেন, কোন প্ররোচনায় রাজ্য সরকারের খোলা মনের আলোচনার আমন্ত্রণে এখনো সাড়া দেননি এই জুনিয়র ডাক্তাররা। ছোটমতো বর্ষ অফ নাভিক নিউজ কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।